আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র তিনটি উপকরণ দিয়ে খুবই মজার একটি রেসিপি। আরও শেয়ার করব একই উপকরণ দিয়ে দুইটা রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা তৈরি করে নিব একটি খামির। তার জন্য আমাদের যা লাগছে, এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি। আপনাদের ইচ্ছা মতন আপনারা কম বেশি করতে পারেন ডিমের পরিমাণ। আরও নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি। এখানে দুইটা ডিমের জন্য এক কাপ পরিমাণ চিনি নিয়েছি। সেই অনুপাতে আপনারা যদি ডিম কম বেশি করেন তাহলে চিনির পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। এখন ডিম আর চিনি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে চিনি খুব ভালোভাবে গলে যায়। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার চিনি আস্ত না থাকে। মিশানোর মাঝপথে আমরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আরও দিয়ে দিব সামান্য লবণ। যে কোনো মিষ্টি খাবারে যদি সামান্য লবণ দেওয়া হয় তাহলে খাবারের স্বাদ আরও ভালো হয়। চিনি খুব ভালো করে গলে গেলে তার মধ্যে আমরা অল্প অল্প করে আটা মেশানো শুরু করব। একবারেই আমরা খুব বেশি দিয়ে দিব না, প্রথমে অল্প করে দিয়ে নেব, তারপরে মেশাবো। প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে দিতে থাকব আর মেশাতে থাকব। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে বেকিং সোডা না, বেকিং পাউডারই ব্যবহার করতে হবে। এখন অল্প অল্প করে আটা দিব আর খুব ভালো করে ময়ান দিয়ে একটা খামির তৈরি করে নেব। আমাদের খুব সুন্দর একটা খামির তৈরি হয়ে গেছে। এখন এইভাবে চাইলে আপনারা কিছু সময় রেস্টেও রেখে দিতে পারেন, বা সাথে সাথে আপনারা পিঠা বানানোর কাজেও চলে যেতে পারেন। একটু সময় রেস্টে রেখে আমি পিঠা বানানোর কাজে চলে এসেছি। এখন ছোট ছোট টুকরো করে কয়েকটা বল আকৃতির করে নিচ্ছি। আর আমি পাশে একটা প্লেট সরিয়ে রেখেছি, ওর উপরে সামান্য আটা ছিটিয়ে দিয়েছি যাতে ওর উপরে রাখার পরে সেগুলো লেগে না যায়। এখন রুটির মতন করে বেলে নিব। তবে রুটির মতন খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। একটা ঠিক পরিমাণ দিয়ে আমি প্রথমে ছুরির সাহায্যে বরফির শেপে কেটে নিচ্ছি। আপনারা এটা বলার আসলে কিছু না, এটা দেখার বিষয়, তো দেখলেই বুঝতে পারবেন। এটা বিভিন্ন শেপে দেওয়া যায়, আপনাদের ইচ্ছা মতন, আপনাদের যেটা পছন্দ সেভাবেই আপনারা দিতে পারেন। এখানে আমি চারটা শেপ দিয়ে নিয়েছি। এই যে প্রথমেই দেখিয়ে দিলাম বরফির আকারে করে নিয়েছি। এখন একটা বোতলের মুখটির সাহায্যে আমি ছোট ছোট কয়েন আকৃতির করে নিব আর কি, গোল গোল। এটা আপনাদের পছন্দ মতন। তারপরে আমি দেখবেন এরপরে হচ্ছে কাটার চামচের সাহায্যে একটা ঝিনুকের শেপ দিয়ে নিয়েছি। তারপরে শেষে একদম দিয়েছি আমি ছুরি দিয়ে কেটেছি, চার কোনা কোনা করে কেটে নিয়েছি। এখন আপনাদের যার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা কেটে নিতে পারেন, গোল গোলও করতে পারেন, সবগুলো আরও বড় সাইজ করতে পারেন বা আরও ছোট করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের পছন্দের উপরে। এখন এক এক করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে নিয়েছি। আমি মূলত চার ধরনের আকৃতি বা চার ধরনের শেপে দিয়েছি। এখন একইভাবে সবগুলা পিঠা আমি আমার পছন্দ মতন বানিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন বানিয়ে নেবেন। আর হ্যাঁ, এই খামির থেকে কিছুটা পরিমাণ খামির আপনারা সরিয়ে রাখবেন, যেটা দিয়ে আর একটা আইটেম আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। সবগুলা দিয়েই পিঠা কেটে ফেলবেন না, আমি সেটা আসছে সামনে। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি আর একটা কী বানিয়েছি একই খামির দিয়ে। আমার অর্ধেকের বেশি দিয়ে পিঠা কাটা শেষ। এখন এগুলো আমরা চলে যাব ভাজার জন্য। আমরা এখন একটি কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিব রান্নার তেল। বেশ খানিকটা একটু বেশি করেই দিব, কারণ ডুবো তেলে ভাজবো। তেল একটু গরম হয়ে গেলেই আমরা পিঠাগুলো দিয়ে দিব। তারপর নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব।
আমার পিঠা তৈরি, এটাকে অনেকে বলে থাকেন বিস্কিট পিঠা, মানে আমাদের এলাকাতে বিস্কিট পিঠাই বলে থাকে। আবার অনেকে বলে থাকেন ডিমের পিঠা বা কয়েন পিঠা, যার যে নামেই পরিচিত সেই নামেই আপনারা ডাকতে পারেন। আমার প্রথম ধাপের পিঠা তৈরি হয়ে গেল, এখন আমি চলে যাব একই খামির দিয়ে আরেকটা রেসিপি তৈরি করার জন্য। আমি এখানে একটি শুকনো পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি হাঁড়ি রাখা বা পাত্র রাখা, গরম জিনিস রাখার যে স্ট্যান্ডগুলো সেইগুলো এখন ওইটা 5 মিনিটের জন্য হাই হিটে গরম করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি যে এক্সট্রা খামির রেখেছিলাম সেখান থেকে যে আমি বিস্কিটের শেপ দিয়ে নিয়েছি, একই খামির দিয়ে আমি এখন বেশ কিছুটা বিস্কিট তৈরি করে দেখাবো। এখন এটা গরম হয়ে গেলে 5 মিনিট হাই হিটে গরম করে নিয়ে এখন খুব সাবধানে আমি এই পাত্রটি বসিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নিব। আমি 20 মিনিটের মতন বেক করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বিস্কিটটা কি সুন্দর হয়েছে। আপনারা একই খামির দিয়ে দুই জিনিস তৈরি করে ফেলতে পারবেন, এক তো সুন্দর ইনস্ট্যান্ট বিস্কিট তৈরি করে ফেলতে পারবেন চা দিয়ে খাওয়ার জন্য, আর সাথে তো বিস্কিট পিঠা বা ডিম পিঠা যেটাই বলেন না কেন সেটাও ঝটপট নাস্তা হিসাবে খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে, একের ভিতরে দুই। আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করছি, ভাঙার পরেই বুঝতে পারবেন খুব সুন্দর হয়েছিল, বেশ সুন্দর একটা বিস্কিট হয়েছে, যে আপনাদের একদম ঝামেলা ছাড়াই সেম একই খামির দিয়ে সুন্দর করে ঝটপট বিস্কিট আর বিস্কিট পিঠা দুইটাই তৈরি হয়ে যাবে। এখন গরম গরম চায়ের সাথে পরিবেশনের পালা, খুব সহজেই ঘরে তৈরি করা বিস্কিট আর বিস্কিট পিঠা।